হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আপনি ঘরে বসে নিজের ফোন থেকে আবেদন করতে পারবেন। তো গাইস, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, আপনার প্লে স্টোর থেকে ক্যাম স্ক্যানার যদি আপনার কাছে ডাউনলোড না থাকে তাহলে সর্বপ্রথম আপনি ক্যাম স্ক্যানার সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আপনার জন্য তিনটি ডকুমেন্ট লাগবে, সেটি হচ্ছে যে ছবি, আর হচ্ছে খতিয়ান কপি, আর হচ্ছে আইডি কপি। তিনটি ডকুমেন্ট আপনি ক্যাম স্ক্যানার দিয়ে তিনটি ডকুমেন্ট আপনি সেভ করে নিয়ে নেবেন। তো আমার ডকুমেন্টগুলো আমি রেডি করে রাখেছি। এরপর আমি এখন যা করব, আমি যে কোনো আমার ফোনে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিচ্ছি। সর্বপ্রথম আমাকে যে কাজটি করতে হবে, আমার পিকগুলো রিসাইজ করে নিতে হবে। তো আমার পিকগুলোকে রিসাইজ করে নেওয়ার জন্য আমি গুগলটা সিলেক্ট করতেছি। তো আমি গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর এখানে আমাকে সার্চ করতে হবে পিক রিসাইজ, PICRE পিক রিসাইজে সিলেক্ট করে নিতে হবে। তো দেন আমাকে যা করতে হবে, পিক রিসাইজে ক্লিক করতে হবে। পিক রিসাইজে ক্লিক করার পর আমাকে সোর্স ফাইলে ক্লিক করতে হবে। সোর্স ফাইলে ক্লিক করার পর আমার ফাইলে গিয়ে আমার গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পর তো আমি পিকটি নিয়ে নিচ্ছি। তো কন্টিনিউ টু এডিট। দেন আমাকে যেটি করতে হবে, এখানে ক্লিক করে কাস্টম সাইজ করে নিতে হবে। তো আমি কাস্টম সাইজ করে নিচ্ছি। আমার কাস্টম সাইজ হচ্ছে পিকের সাইজ হচ্ছে 300x300, ওয়াইড 300, হাইট হচ্ছে 300। তো আমি 300x300 করে নিলাম। দেন আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আই এম ডান। এরপর আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে সেভ করে নিতে হবে পিকটি। তো আমার একটি পিক রিসাইজ হয়ে গেল। দেন এরপর আমাকে যেটি করতে হবে, আমার আইডি কার্ডটি রিসাইজ করে নিতে হবে। আইডি কার্ডটি রিসাইজ করে নেওয়ার জন্য আবার আমি রিসাইজ আমার আর আইডি কার্ডটি আপলোড করতেছি। তো গাইস, আমি আইডি কার্ডটি আপলোড দিলাম। আপলোড দেওয়ার পর কন্টিনিউ টু এডিট। এডিট থেকে এরপর আমাকে যা করতে হবে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কাস্টম সাইজ ক্লিক করতে হবে। আমার ওয়াইড হচ্ছে 600, হাইট হচ্ছে 475। সবাই 475 দিয়ে আমি আই এম ডান, এটা আমি রিসেস করে নিচ্ছি। তো গাইস, এখানে আমার লেখা আছে অরিজিনাল হচ্ছে 2060x3124। তো আমি নিয়ে হচ্ছে 675 দিয়ে আমি এটা রিসেস করে নিলাম। রিসেস করে আমার পিকটি আমি সেভ করে নিচ্ছি। তো গাইস, আমার আরেকটি কাজ বাকি, সেটি হচ্ছে পিক রিসাইজে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করে সোর্স ফাইল থেকে আমি আমার ফাইলটি আবার খতিয়ান ফাইলটি আপলোড করে দিচ্ছি। এবার আমি খতিয়ান ফাইলটি রিসাইজ করে নিচ্ছি। তো যার জন্য আমাকে আমার খতিয়ান ফাইলটি আপলোড করতে হচ্ছে। তো আপলোড করলাম। আপলোড করার পর কন্টিনিউ টু এডিট পিকচার। এরপর আমাকে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর এখানে ক্লিক করলাম কাস্টম সাইজ। কাস্টম সাইজ থেকে এটা হচ্ছে আমার 600x475, ওয়াইড হচ্ছে 600, হাইট হচ্ছে 475। তো আমি 475 দিয়ে দিলাম। তো এটা আমি রিসেস করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এটি সেভ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার পিক রিসাইজ করা শেষ। এবার আমি আবেদন শুরু করব। তার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে, আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আপনি ক্রোম অথবা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো আমি গুগল ব্রাউজারটি সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এবার সার্চ বারে লিখতেছি মিটার আবেদন। মিটার আবেদন ক্লিক করে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পর আপনার
সর্বপ্রথম যে ওয়েবসাইটটি রয়েছে www.arabiphibias.com, এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো আমি আবেদনপত্রে ক্লিক করতেছি। তো ভিউয়ার্স, আপনার যদি এরকম ওয়েবসাইটই না আসে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি সরাসরি আবেদন করতে পারবেন। তো আমি আবেদনপত্রে ক্লিক করতেছি। আবেদনে যাওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, আপনার সামনে এরকম আবেদন ফর্ম চলে আসবে। তো এখান থেকে আপনাকে মিটারের জন্য আবেদন করতে হবে। তো আমি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর আপনাকে যদি আবেদন না আসে, এখানে ক্লিক করে আবেদনে ক্লিক করে ধরে রাখতে হবে। ধরে রাখার পর এরকম অনেকগুলো অপশন চলে আসবে। আসার পর আপনাকে আবেদন করুনে ক্লিক করতে হবে। আমি আবেদন করুনে ক্লিক করলাম। আবেদন করুনে ক্লিক করার পর আবার জুম আউট করতেছি। জুম আউট করার পর এখান থেকে আমাকে সমিতিটি সিলেক্ট করে দিতে হবে। তো আমাকে সমিতির নাম সিলেক্ট করে দিচ্ছি। তা আমি সমিতির নামে ক্লিক করলাম। এখানে সার্চ বারে সার্চ দিচ্ছি, চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি তিন আমি দিয়ে দিলাম। এরপর আবার জুম ইন করতেছি। জুম ইন করার পর জোনাল অফিস, আমার জোনাল অফিস হচ্ছে সদর দপ্তর, তো আমি সদর দপ্তর দিয়ে দিলাম। এরপর আমাকে যেটি করতে হবে, সংযোগের ট্যারিফটি আপনাকে, যে যদি বাণিজ্যিক হয় বাণিজ্যিক, আবাসিক হলে আবাসিক, অথবা আপনার এলটি ডি ওয়ান হলে ডি ওয়ান, যেটি হয় আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এলটি আবাসিক সিলেক্ট করতেছি। এলটি এ আবাসিক সিলেক্ট করার পর এবার আমাকে লিখতে হবে আবেদনকারীর নাম। তো আমি আবেদনকারীর নামটি লিখে দিচ্ছি। মফিজুল ইসলাম। এরপর আপনাকে পিতার নামটি লিখতে হবে। এরপর আপনাকে মাতার নামটি লিখতে হবে। এরপর আপনাকে জন্ম সালটি দিয়ে দিতে হবে। এরপর আমি জাতীয়তা সিলেক্ট করে দিচ্ছি। আমার জাতীয়তা হচ্ছে বাংলাদেশি, জাতীয়তা দিয়ে দিলাম। এরপর আপনাকে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। এরপর আমাকে মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। আমার মোবাইল নাম্বারটি এখন আপলোড হচ্ছে। এরপর আমাকে লিঙ্গটি সিলেক্ট করে দিতে হবে। আমি লিঙ্গটি সিলেক্ট করে দিলাম, পুরুষ লিঙ্গটি সিলেক্ট করে দিলাম। আমার উপজেলা হচ্ছে সীতাকুণ্ড, আমি সীতাকুণ্ড সিলেক্ট করে দিলাম। থানা সীতাকুণ্ড, সীতাকুণ্ড সিলেক্ট করে দিলাম। আমার ইউনিয়ন হচ্ছে সৈয়দপুর, সৈয়দপুর সিলেক্ট করে দিলাম। ডাকঘর হচ্ছে শেখ লিখে দিলাম। আমার পোস্ট কোড 4311। আমার গ্রাম হচ্ছে, আমি গ্রামটি সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস, এবার আমি গ্রামটি সিলেক্ট করে দিচ্ছি। গ্রামটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে লেখা আছে প্রস্তাবিত বিদ্যুৎ, ধরুন আপনার স্থায়ী ঠিকানা যদি বর্তমানে বিদ্যুৎ সংযোগ যেখানে লাগবে সেখানে সেই সেম ঠিকানা হয়, তাহলে আপনি এখানে টিক দিয়ে দিবেন। তো আমার একই ঠিকানা, তো আমি টিক দিয়ে দিচ্ছি। এবার আমাকে যেটি করতে হবে, আমার মোজাটি লিখে দিতে হবে। মোজাটা লিখে দিচ্ছি। আমি ডাক নাম্বারটি দিয়ে দিচ্ছি। খতিয়ান নাম্বারটি দিয়ে দিচ্ছি। খতিয়ান নাম্বারটি দেওয়ার পর জমির মালিকানা, ধরুন জমির নিজ পৈতৃক মালিকানা দিন। তো আমি নিজ পৈতৃক মালিকানা দিন দিয়ে দিলাম। জমির আইনগত মালিকের মালিক নাম মফিজুল ইসলাম, তো আমি মফিজুল ইসলাম দিয়ে দিলাম। যদি পিতা বর্তমানে পিতার সম্পত্তি হয়, তাহলে আপনি পিতার নামটি এখানে লিখে দিবেন। তো এখানে আমার কাজ শেষ। এবার আমাকে
নিকটবর্তী সার্ভিস পুলের হইতে দূরত্ব, সার্ভিস পুলের এসডি সার্ভিস ড্রফের দূরত্ব, আপনার তারের দূরত্ব কত ফিট সেটি এখানে দিতে হবে। তো আমি তার কত ফিট সেটি দিয়ে দিচ্ছি, আমার 125 ফিট লাগবে, তো আমি 125 ফিট দিয়ে দিচ্ছি। আপনি এটি খুঁটি থেকে আপনার যেখানে বিদ্যুৎ সংযোগ নেবেন মিটার পর্যন্ত, ওই পর্যন্ত আপনি পিতা দিয়ে মেপে দেখবেন কত ফিট রয়েছে, তো সে অনুযায়ী অ্যাকুরেট মাপটা এখানে দিবেন। তো আমি বই নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো বই নাম্বারটি আপনি কোথায় পাবেন? বই নাম্বারটি পাওয়ার জন্য আপনাকে যে কোনো একটি পার্শ্ববর্তী বিলের কাগজ নিতে হবে। বিলের কাগজ একদম হাতের বাম পাশে উপরে কোনায় লেখা থাকবে, সেটি আপনাকে এখানে দিতে হবে। আমার বই নাম্বারটি হচ্ছে যে 646। তারপরে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি কোথায় পাবেন? হিসাব নাম্বার হচ্ছে যে আপনার বই নাম্বার অ্যাকাউন্ট নাম্বার দুটি একসাথে রয়েছে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি, যদি এটিতে কোনো সমস্যা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, তো আমি এটি সমাধান ইনশাল্লাহ দিয়ে দিব। আবেদনের প্রকৃতি স্থায়ী সংযোগ, তো আমি স্থায়ী সংযোগ দিয়ে দিলাম। এরপর আমাকে যেটি করতে হবে, আমাকে এবার লোড দিতে হবে। লোড দেওয়ার জন্য আমাকে আইটেমের নাম, আমি অন্যান্য দিচ্ছি। অন্যান্য দেওয়ার পর আমার এখানে আইটেম সংখ্যা হচ্ছে 20, তো আমি 20 দিয়ে দিলাম। মোট লোড 100 করে, টোটাল 2000 ওয়াট। তো আমি আসলে 2 কিলো নিব। মিটারটি আপনার বাসায় কী পরিমাণ আপনি বিদ্যুৎ ব্যবহার করবেন সে অনুযায়ী আপনার লোডটি এখানে দিয়ে দিবেন। তো আমার 2 কিলো 2000 ওয়াট, 2000 ওয়াট লোড দিয়ে দিলাম। 2000 ওয়াটে 2 কিলো, তো আমার লোডটি দেওয়া শেষ। এরপর আমাকে যেটি করতে হবে, আমার ছবিগুলো অ্যাটাচ করতে হবে। ছবি, জাতীয় পরিচয়পত্র এবং খরিচ আপলোড করুন। তো আমি আপলোড কত, সর্বপ্রথম আমি যে পিকগুলো রিসিভ করে রেখেছি সেই পিক থেকে আমার ছবিটি আমি আপলোড করতেছি। তো আমি ছবিটি আপলোড করে দিলাম। এরপর আমি জাতীয় পরিচয়পত্র নাম্বারটি আপলোড করে দিচ্ছি। এরপর আমি খরিচটি আপলোড করে দিচ্ছি। এরপর আমি পল্লী বিদ্যুৎ সমিতির এর নিম্নে উল্লেখিত একমত হচ্ছি, এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটা আপনি পড়ে নেবেন। এরপর আমাকে ক্যাপসাটি পূরণ করতে হবে, তো আমি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর এখানে ক্যাপসাটি পূরণ করে দিচ্ছি, 8591777। তো এরপর বলতেছে সংরক্ষণ করুন অথবা বাতিল করুন। বাতিল করুনে ক্লিক করলে এটি বাতিল হয়ে যাবে, আর যদি সংরক্ষণ করুন তাহলে সংরক্ষণ করতে হবে। তো আমি সংরক্ষণ করুনে ক্লিক করতেছি। তো গাইস, আমার আবেদনটি সংরক্ষণ হয়ে গেছে। তো আমি এটি একটি স্ক্রিনশট নিয়ে রাখতেছি। এখানে লেখা আছে আপনার আবেদন সাফল্যের সাথে সংরক্ষিত হয়েছে, আপনার টেরিক নাম্বার ও পিন নাম্বার, কিন্তু সংযোগস্থলে ট্রান্সফর্মার ওভারলোডের পরবর্তী নির্দেশনা আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে। তো আপনাকে অবশ্যই টেরিক নাম্বার এবং পিন নাম্বার সংরক্ষণ করে রাখতে হবে। তো আমি এর জন্য একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, ওকেতে ক্লিক করতেছি। এরপর আমাকে যেটি করতে হবে, আমার এখন আবেদনটি সম্পূর্ণ, তো আমি এটি ডাউনলোড করে নিয়ে নিচ্ছি। তো আমার আবেদনটি ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার আবেদনপত্রটি হচ্ছে যে এটি। তো এটি আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে নেবেন, নিকটস্থ অফিসে গিয়ে সব ডকুমেন্ট নিয়ে গিয়ে ওখানে জমা দিয়ে আসবেন। তো ওখান থেকে একজন ওয়ারিং পরিদর্শক স্যার আসবেন, উনি আপনার সব কিছু দেখে যাবেন। দেখে যাওয়ার পর আপনার সব কিছু ঠিকঠাক থাকলে 10 থেকে 15 দিনের মধ্যে আপনি বিদ্যুৎ সংযোগ পেয়ে যাবেন আশা করি। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।